আসসালামু আলাইকুম। ডাক্তার জাফরুল্লাহর কবর হবে কি না এ সংক্রান্ত বিষয়ে খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার সকালে নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে তাকে সমাহিত করা হবে নাকি দেহদান করা হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পরিবারের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আলতাফুন্নেসা। তিনি জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডাক্তার জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন 14 এপ্রিল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন, জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা বুধবারই বৈঠকে বসবেন, সেখানেই সিদ্ধান্ত হবে তাকে সমাহিত করা হবে নাকি দেহদান করা হবে।